বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে নার্সারি বিভাগ চালু করা হয়েছে, অথচ কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি। প্রাইমারি স্কুলে প্রয়োজনীয় শিক্ষকের অভাব। বিদ্যাজ্যোতি স্কুলে একাদশ শ্রেণীতে এডুকেশন ও দর্শন বিষয়ে পড়াশোনার সুযোগ নেই, আবার জিওগ্রাফি ও সোসিওলজিতে বিষয় শিক্ষক নেই। এরই প্রতিবাদে বৃহস্পতিবার ভারতের কমিউনিস্ট পার্টি CPIM লিবারেশন কমিটির পক্ষ থেকে শিক্ষা অধিকর্তার নিকট এক স্মারকলিপি গোমতীজেলা শিক্ষা অধিকর্তা লক্ষণ দাসের হাতে তুলে দেওয়া হয়। এই স্মারকলিপি শেষে সাংবাদিকদের সামনে দলের পক্ষ থেকে পার্থ কর্মকার বলেন, রেশন কার্ড ও আধার কার্ড না থাকার ফলে উদয়পুর গামারিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রাপ্রি জমাতি ও বিক্রম জমাতিয়াকে হাতিছাড়া উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারেনি। তাদের দুজনের বাড়ি উদয়পুর দক্ষিণ মহারানী এডিসি ভিলেজের তহিরচুং গ্রামে, ফলে তাদের জীবন ধ্বংসের মুখে। তাদের শিক্ষার অধিকার ফিরিয়ে দেবার দাবি জানানো হয় বলে জানান পার্থ কর্মকার। উদয়পুরের দক্ষিণ মহারানীতে দুটি ছাত্র একই পরিবারের, তৈহরসুং গ্রামে তাদের বাড়ি। একজনের নাম হচ্ছে ইয়াপ্রি জমাতিয়া, একজনের নাম হচ্ছে বিক্রম জমাতিয়া। একজন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কিন্তু তিনি গামারিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। কেন? তার রেশন কার্ডে নাম নেই এবং বিক্রম জমাতিয়ার আধার কার্ড নেই। এই কারণে স্কুল ভর্তি করায়নি, যেটা সুপ্রিম কোর্টের নীতি নির্দেশিকা বিরোধী। শুধু তাই নয়, এটা শিক্ষার আইন যেটা আছে অধিকার, সে অধিকার আইন বিরোধী। আজকে এরকম অন্যায় বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে চলছে। দুটি জনজাতি সম্প্রদায়ের দুটি ছাত্রের জীবন আজকে ধ্বংসের মুখে। তো আমরা এই বিষয়গুলি আজকে শিক্ষা অধিকর্তার কাছে তুলে ধরেছি এবং এগুলির একটা সুষ্ঠু সমাধান সার্বিকভাবে আমরা চাই। এবং আমরা আজকে গোমতী জেলা শিক্ষা অধিকর্তার মাধ্যমে আমরা রাজ্য অধিকর্তার কাছে এই স্মারকলিপিটা আমরা দেব। সারা রাজ্যব্যাপী এই বিদ্যালয় শিক্ষায় এই সমস্যা চলছে, শিক্ষা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। কাজেই এটা দিশা, নতুন দিশা এবং যে চ্যালেঞ্জগুলো সামনে আছে এই চ্যালেঞ্জগুলোর সমাধানের আমরা দাবি করব। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।